নদীগ্রামের ঘটনা নিয়ে আজ তৃণমূল এবং বিজেপি দুদলই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল। অন্যদিকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। আপনারা দেখেছেন বারবার তিনি ছুটি দেওয়ার জন্য অনুরোধ করেছেন এবং চিকিৎসায় সাড়া দিয়েছেন এবং তারপর চিকিৎসকরা তাকে ছেড়ে দেন। এসএসকেএম হাসপাতাল থেকে হুইল চেয়ারে করে বেরিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরও একটি হুইল চেয়ার প্রস্তুত রাখা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। কি কারণে আরও একটি হুইল চেয়ার প্রস্তুত রাখা হয়েছে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য হুইল চেয়ার নিয়ে আসা হয়েছে। একটি হুইল চেয়ারে করে তিনি কালীঘাটের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন গাড়িতে তুলে নিয়ে গিয়ে। আরও একটি হুইল চেয়ার যেটাকে স্ট্যান্ড বাই হিসাবে নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন, নিরাপত্তা রক্ষীদের যে গাড়ি রয়েছে সেই গাড়িতে রাখা থাকবে। দেখতে পাচ্ছি যে হুইল চেয়ার সেটা নিয়ে আসা হয়েছে কারণ তিনি যখন এর মধ্যে প্রচারে যাবেন তিনি জানিয়েছেন তিনি হুইল চেয়ারে করে প্রচার করবেন এবং সেই কারণে এই কিন্তু দুটি হুইল চেয়ার প্রস্তুত রাখা হয়েছে। যদি একটি হুইল চেয়ারে কোনো রকম কোনো সমস্যা হয় তখন দ্বিতীয় হুইল চেয়ার এটিকে ব্যবহার করা হবে। এই মুহূর্তে নিরাপত্তার যে দায়িত্বে যারা রয়েছেন যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টের জন্য যে গাড়ি থাকে সেই গাড়ি আনা হয়েছে। মূলত হুইল চেয়ার কেন, কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পায়ে প্লাস্টার রয়েছে এবং তার উপরে বিশেষ ধরনের যে প্লাস্টার শু সেটি থাকবে, পায়ে যাতে কোনো রকমভাবে চাপ না পড়ে, সেখান থেকে আঘাত যাতে কোনো রকমভাবে না বাড়ে, সেই কারণেই কিন্তু এই হুইল চেয়ার আর ওনাকে ব্যবহার করতে হবে। এবং সেই মতো যে দ্বিতীয় হুইল চেয়ার সেটাকে দেখতে পাচ্ছি নিরাপত্তা রক্ষীরা তাদের গাড়িতে তুলে নিয়ে গিয়ে স্ট্যান্ড বাই সেই হুইল চেয়ারকে রেখে দেবে। ক্যামেরা দীপ্তেন্দ্র চক্রবর্তীর সঙ্গে ঝিলাম করণ যাই ও পার্থ প্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টির নেতা মিজানুর রহমানের দেহরক্ষী গ্রেফতার। বেআইনি অত্যাধুনিক অস্ত্র এবং ম্যাগাজিন সহ রক্ষী গ্রেফতার। দেহরক্ষীকে গ্রেফতার করলো রাজারহাট থানা পুলিশ। ভোটের আগে বেআইনি অস্ত্র এলো কোন পথে জানতে চায় পুলিশ। কাল মিজানুর রহমানের দেহরক্ষীকে তোলা হবে আদালতে। ভোটের জন্য রাজ্যে আসছে মোট 705 কোম্পানি আধা সেনা, আসছে অতিরিক্ত 210 কোম্পানি আধা সেনা। আগে ঠিক ছিল আসবে 495 কোম্পানি আধা সেনা, ইতিমধ্যে এসে গিয়েছে 295 কোম্পানি আধা সেনা। ধাপে ধাপে এরপর আসবে আরো 200 কোম্পানি আধা সেনা। রাজ্যে আসবেন 55 জন পুলিশ পর্যবেক্ষক, আসবেন 209 জন সাধারণ পর্যবেক্ষকও। হঠাৎই রাজভবনে মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি এক ঘন্টারও বেশি সময় ধরে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ। বিকেল 5:30 নাগাদ রাজভবনে যান মুখ্য সচিব। কি নিয়ে রাজ্যপাল, মুখ্য সচিব এবং ডিজির মধ্যে বৈঠক, এখনো ধোঁয়াশা রয়েছে। এক ঘন্টারও বেশি সময় ধরে রাজভবনে মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজির মধ্যে বৈঠক। বিকেল 5:30 নাগাদ রাজভবনে যান মুখ্য সচিব। তবে কি নিয়ে তাদের মধ্যে বৈঠক হচ্ছে এখনো ধোঁয়াশা রয়েছে। সেই ছবি দেখতে পাচ্ছেন, মুখ্য সচিব পৌঁছচ্ছেন রাজভবনে। হঠাৎই রাজভবনে মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের ডিজি,